আমরা প্রায়ই কোনো মোটিভেশনাল স্টোরি শুনি, অনেক বক্তার কথাতেই হারিয়ে যাই, নিজের ভিতরে একটা অদৃশ্য শক্তি অনুভব করি। কিন্তু কি এই মোটিভেশনাল স্টোরি? কেন আমরা এমন অনুভব করি? আমরা কি কখনো ভেবেছি? আসলে প্রত্যেকটা মোটিভেশনাল স্টোরি হচ্ছে কিছু লুজারের গল্প, যারা নিজের পরিশ্রমে নিজের কপাল থেকে লুজার শব্দটা মিটিয়ে সাকসেসফুল কথাটা লিখিয়ে নিয়েছেন। কিংবা কোনো একজন মানুষ যিনি এক্সট্রিম কোনো বাজে অবস্থা থেকে নিজেকে টেনে এনেছেন উচ্চতার শিখরে, কিংবা এমন কোনো অবস্থায় যেখানে তার থাকার কোনো কথাই না। আমরা মানুষেরা সবসময় না পাওয়ার দুঃখে ভুগি। খুব কমই হয়তো এমন মানুষ রয়েছেন যারা নিজেদেরকে এক্সপেকটেশনের বন্ধন থেকে মুক্ত করতে পেরেছেন। যতক্ষণ পর্যন্ত আপনার অভাব থাকবে ততক্ষণ আপনার মোটিভেশনের দরকার। কিছু পাওয়ার ইচ্ছা, কিছু হওয়ার ইচ্ছা, নিজের অবস্থা থেকে তৈরি হওয়া হতাশা সবার মাঝেই কাজ করে। আমাদের সে আবেগগুলো আমাদের উপর এতই প্রভাব বিস্তার করতে থাকে যে আমরা এমন অবস্থায় থাকি না যেখান থেকে চাইলেই আমরা বের হয়ে আসতে পারি। আর আমাদের এই নেগেটিভ আবেগগুলো পজিটিভ কাজের বাধা হয়ে দাঁড়ায়। আর একটা সময় মনে হতে থাকে আসলেই আমার দ্বারা কিছু হবে না, আমি কিছু পারবই না, আর এই অবস্থা থেকে বেরিয়ে আসার বোধহয় আর কোনো উপায়ও নেই। বাট যখন আপনি দেখবেন আপনার থেকেও লুজার কেউ এমন কিছু করে ফেলেছে যা এখন আপনার কাছে স্বপ্ন, তখন আপনি প্রেরণা পাবেন। আমার মতে মোটিভেশনাল স্পিকারের কথায়, ভিডিওতে বা লেখাতে কোনো মোটিভেশন নেই। আপনার মোটিভেশন সম্পূর্ণ আপনার নিজের ভেতর। আপনাকে নিজেকেই তৈরি করে নিতে হবে বা খুঁজে নিতে হবে সেই মোটিভেশন। এক্ষেত্রে সেই স্পিচ, লেখা এবং কথাগুলো আপনার মোটিভেটিং পরিবেশের একটা অংশ হবে, কিন্তু সেই লেখা বা ভিডিও আপনার মোটিভেশনের উৎস নয়। এটা ভেবে নিলে আপনার মোটিভেশন ভিডিও কিংবা লেখার উপরই নির্ভর হয়ে যাবে। যখন ভিডিও দেখবেন বা স্টোরি শুনবেন তখন হয়তো আপনি মোটিভেটেড ফিল করবেন, কিন্তু ভিডিওটি শেষ হয়ে যাওয়া মাত্রই আপনার মোটিভেশনও শেষ হয়ে যাবে। কিন্তু এই মোটিভেশন যদি আপনার ভেতরেই তৈরি হয় তবে সেটা আপনি যতদিন পৃথিবীতে থাকবেন ততদিন আপনাকে মোটিভেট করবে। হয়তো এক সময় আপনাকে দেখেও অন্য কেউ তার মাঝে মোটিভেশন তৈরি করবে, জীবনের সুখ শান্তি এবং সবথেকে বড় যে ব্যাপার, সন্তুষ্টি ফিরে আসবে। তাই সাকসেস নেভারেন্ড কোনো স্টোরি বা ভিডিও দিয়ে আপনাদেরকে মোটিভেট করতে চায় না, বরং আপনার মোটিভেশনের জন্য তৈরি করা পরিবেশের একটি অংশ হওয়াই সাকসেস নেভারেন্ডের প্রধান উদ্দেশ্য। তাই আমরা অলওয়েজ চেষ্টা করবো এমন কিছু করার যা শুধু থিওরিটিক্যাল নয়, প্র্যাকটিক্যাল হবে, যা আপনার মনের গভীরে আপনাকে চিন্তা করার খোরাক যোগাবে এবং আশা করি আপনাদের জীবনে এগিয়ে চলতে অনেক বেশি সাহায্য করবে।